আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা টেবিলটাকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন। প্রিয় দর্শক, চলমান রাজনীতি নিয়ে আলোচনা করতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন রাজনীতিবিদকে। ডান দিকে শুরুতেই রয়েছেন সরকার দলের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। রয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকেও স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমার বাম দিকে রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, আপনাকেও স্বাগত আমাদের আজকের আয়োজনে। মোশাররফ হোসেন, আজকের আলোচনা আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আইনি লড়াই ছাড়া বেগম খালেদাজিয়ার মুক্তির অন্য কোনো পথ নেই। সেই সাথে বিএনপি নেতারা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে বিএনপি আপনার অভিযোগ করছেন যে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে উপহাস করছে ক্ষমতাসীন দল, সবকিছু মিলে কোন দিকে যাচ্ছে রাজনীতি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক। এবং আমি আজকে সুযোগ পেয়েছি, অনেকদিন পর, কারণ আমি জেলে ছিলাম। আমাদের সহযোদ্ধা শামীম হাসান পাটোয়ারি, দীর্ঘদিন একসাথেই আমরা এই আপনাদের এইসব প্রোগ্রামগুলো করি, উনি এমপি হয়েছেন, ওনাকে আমি অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। আসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওয়াহিদুল কাদের যে কথাটি বলেছেন, বিএনপি রাজনীতি, বিএনপি তো আসলে রাজনীতি করছে না। আমরা মানুষ হিসাবে আমাদের কিছু মৌলিক অধিকার আছে যেটা সংবিধান আমাদেরকে দিয়েছে। একজন লোক বা আসামি আমরা যাই বলি, যখন জেলে যাবে, জেল কোড অনুসারে তার কিছু সুযোগ সুবিধা পাওয়ার সে অধিকার রাখে। এবং সেক্ষেত্রে যদি কেউ সাবেক এমপি হন, সাবেক প্রধানমন্ত্রী হন, অথবা ভিআইপি হন, আমাদের যেটা জেল করে স্বীকৃত, সেই ক্ষেত্রে সেই ধরনের সুযোগ সুবিধাগুলি পাওয়ার অধিকার সেই ব্যক্তি রাখে। কিন্তু আমরা দেখেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠাবার পর থেকেই এই নিয়মগুলিকে অনুসরণ করা হচ্ছে না। উনি একজন ভিআইপি হিসাবে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে ডিভিশন পাওয়ার কথা ছিল, আমরা দেখেছি 2-3 দিন পর ওনাকে ডিভিশন দিয়েছে। তারপর সবচেয়ে একটি জিনিস যে আপনি নিশ্চয়ই, আমরা সবাই বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে এখন মানবাধিকার নিয়ে কিন্তু সবচেয়ে বেশি সোচ্চার, অথচ বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এই মানবাধিকারকে মারাত্মকভাবে লঙ্ঘিত করা হয়েছে। কারণ একজন লোকের, বিশেষ করে মহিলা, যার বয়স 73 বছর, যিনি শারীরিকভাবে অসুস্থ, বিশ্বের ইতিহাসে আমি যতটুকু লেখাপড়া করেছি, তত্ত্ব উপাত্ত সংগ্রহ করেছি, যে বিশ্বের কোনো জেলে একজন লোক কারাগারে আছে এই রকম কোনো প্রমাণ আমি এখনো পাইনি, যেটি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে ঘটেছে। তাকে একটি পরিত্যক্ত, জীর্ণ, 265 বছর পুরনো একটি কারাগারে তাকে একা রাখা হয়েছে। এটাও আমরা মনে করি মানবাধিকারের চরম লঙ্ঘন। তারপর উনি অসুস্থ, এটা সবাই জানে, বাংলাদেশের সকল মানুষ জানে যে বেগম খালেদা জিয়ার পায়ের সমস্যা আছে, বেগম খালেদা জিয়ার হাঁটু যে আমরা বাটি যেটা বলি এটাকে রিপ্লেসমেন্ট করা হয়েছে, ওনার চোখের প্রবলেম আছে, উনি বয়সের কারণে একা হাঁটতে চলতে পারছে না, সেই ক্ষেত্রে তার যে ট্রিটমেন্টটি দরকার সেইটাও কিন্তু এই সরকার দিচ্ছে। সুতরাং এখানে আপনি রাজনীতিটা কোথায় পেলেন? মানুষের জীবন আগে না রাজনীতি আগে? এই জিনিসটা কিন্তু আমাদের আজকে বিবেচনা করতে হবে। বরং আমি একটু শেষ করি, বরং আওয়ামী লীগের পক্ষ থেকে আপনি বারবার দেখবেন যে বেগম খালেদা জিয়ার এই চিকিৎসাকে নিয়ে তারা রাজনীতি করতে চাচ্ছে, যেটা কিন্তু বিএনপি কখনো চায়নি। যে আমি আবার আসবো আপনার কাছে। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা এমপি শুনছিলেন যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে অভিযোগ করছে বিএনপি, সেই সাথে বিএনপির অভিযোগ হচ্ছে যে এই অসুস্থতা নিয়ে আপনারা উপহাস করছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোকচক বৃন্দদেরকে এবং এশিয়ান টিভি দর্শকদেরকে। আমি প্রথমেই বলবো যে আমাদের দলের সাধারণ সম্পাদক যে কথাটি বলেছে অত্যন্ত যুক্তিপূর্ণ এবং সঠিক কথাটি উনি বলেছেন। আর বিএনপি থেকে যে কথাটি বলা হয়েছে এটা আমি মনে করি তাদের বলার জন্য বলা, লিপ সার্ভিস দিয়ে বেড়াচ্ছে। ওনারা কথার রাজনীতিতে বিশ্বাস করে, কাজের রাজনীতিতে নয়, সেটা বারবার প্রমাণ করেছে। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই আমি বলবো যে বিএনপির রাজনীতির কিন্তু 3 গুণ, মিথ্যাচার, ষড়যন্ত্র আর মানুষ খুন, এটা হলো বিএনপির রাজনীতির জন্মগত বৈশিষ্ট্য, মজ্জাগত বৈশিষ্ট্য। আপনি দেখেন 2014 সালের যে 5ই জানুয়ারি নির্বাচন, তার আগে পরে মানুষ পোড়ানোর রাজনীতি করেছে বিএনপি ক্ষমতায় আসার জন্য, কিন্তু কোনো ফায়দা নিতে পারেনি। এরপর বিএনপি বিদেশিদেরকে হত্যা যে করা হয়েছে সেটাতে বিএনপি জড়িত ছিল, এটা আমরা জানি, সেটাতে সুবিধা করতে পারেনি। পুরোহিতদেরকে হত্যা করেছিল, সেখানেও তাদের লোক জড়িত ছিল, করতে পারেনি। এরপরে খালেদা জিয়ার রায় নিয়ে রাজনীতি করতে চেয়েছিল, সেটা তো হালে পানি পায়নি। তারপরে কোটা সংস্কার আছে না, সেখানেও বাতাস দিয়েছে,
সুবিধা করতে পারেনি এখন আবার খালেদা জিয়া সুস্থ কি অসুস্থ এটা নিয়ে যাচ্ছে আবার কোন রকমে হালে পানি পাওয়ার জন্য কিন্তু আমার কথা হলো যে আমি বলবো যে ওনারা বেগম জিয়া স্বাস্থ্য নিয়ে রাজনীতি শুরু করেছেন কিভাবে শুরু করেছেন যে ওনারা এমন ভাবে এক একজন বিএনপির নেতা ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি মনে হয় যেন এক একজন মেডিকেলে মানে স্বাস্থ্য বিশেষজ্ঞ এক একজন এই মন্তব্য করতেন তো সেই মন্তব্য করছেন তবে সবচেয়ে বড় কথা যেটা ওনার যে স্বাস্থ্যের যে ব্যাপারটি আমাদের পরিষ্কার কথা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে ওনার জন্য আলাদা বোর্ড আছে তারা জিনিসটি দেখবেন আর আরেকটি কথা যেটা আমি বলতে চাই এখানের মাধ্যমে সমস্ত দর্শকদেরকে যে 8ই ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন আদালতের রায়ে এরপর কিন্তু ওনাকে 7ই এপ্রিল এক্সরে করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ওনাকে নেওয়া হয় প্রায় 2 মাস পরে আমরা দেখেছি যেদিন খালেদা জিয়া রায় হলো তার আগে পরে আগে সবসময় আমরা দেখেছি ওনাকে গাড়ি থেকে একজন ধরে নামাতো এবং গাড়িতে ধরে ওঠাতো কিন্তু 7ই এপ্রিল আমরা কি দেখলাম যেদিন 2 মাস পরে ওনাকে যখন উনি দেখা গেল নিজে নিজেই কিন্তু গাড়ি থেকে নামলেন আবার নিজে নিজেই গাড়িতে উঠলেন এবং ওনার পরনে দেখলাম সেদিন জামদানি শাড়ি যদিও জীবনেও ওনাকে জামদানি শাড়ি পরা অবস্থায় দেখিনি এই প্রথম দেখলাম এবং ওনার মুখে হাসি এবং চেহারা খুবই দ্যুতি ছড়াচ্ছিল হ্যাঁ তাহলে দেখা গেল যে খালেদা জিয়া আগের থেকে বরং জেলখানায় গিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং সুস্থ থাকবেনই না কেন কারণ ওনাকে যে বিশাল রুম দেওয়া হয়েছে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এখানে মোশাররফ সাহেব বলেছে উনি একা আছে উনি একা কোথায় সমস্ত মানবাধিকার লঙ্ঘন করে মানবাধিকারের প্রতি বিদ্ধাঙ্গুলি দেখিয়ে ওনার সাথে কাজের মেয়ে ফাতেমাকে পর্যন্ত দেওয়া হয়েছে আজকে বিএনপি নেতারা মানবাধিকার লঙ্ঘন বলে চিৎকার করে কাজে যে কাজের জন্য কাজের মেয়ে যে ফাতেমা ছিল তাকে যে সেখানে নেওয়া হলো সেখানে কি আইনের লঙ্ঘন হয়েছে কিনা মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কিনা সেই উত্তরটা আমি আপনার থেকে আশা করি কারণ সম্পূর্ণ নিরপরাধ এই ফাতেমাকে নিয়েও কিন্তু সেখানে রাখা হয়েছে কি জন্য বেগম জিয়ার সুখের জন্য শান্তির জন্য সেইটা পর্যন্ত দেওয়া হয়েছে আরেকটা কথা ছিল আমি একটু 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 শেষ করি আর ওনারা আরো বলেছেন যে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে খালেদা জিয়া কে নাকি ইউনাইটেড হসপিটালে স্থানান্তর আমি ইউনাইটেড প্রসঙ্গে আপনার কাছে আসবো আর একটু আমি আগে যেতে চাই একটু বেশটা স্বামী মাদার পাটোর এমপি আপনি শুনছিলেন দুজনের বক্তব্যই আপনার এবি মোশাররফ হোসেন বলছেন যে পরিত্যক্ত জীর্ণ কারাগারে রাখা হয়েছে যা মানবাধিকার লঙ্ঘন আপনি একজন ব্যারিস্টার হিসেবে কিভাবে দেখছেন এটা আসলে ওইটা তো পরিত্যক্ত কোনো সন্দেহ নাই এখন ওখানে ওনাকে রাখা হয়েছে ঠিক কিভাবে রাখা হয়েছে এটা তো আসলে আমরা কেউ জানি না আমাদের জানার কোনো সুযোগও নাই এখানে আইনে প্রভিশন থাকা উচিত যে মাঝে মধ্যে এই ধরনের রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন থাকবে তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের একটা বিশেষ টিম মাঝে মধ্যে গিয়ে ওখানে দেখে আসবে এবং ওনার সাথে কথা বলবে ওনার সুযোগ সুবিধা দেখবে একটা রেগুলার ভিজিট ডিস্ট্রিক্ট জাজ সাহেব করেন কিন্তু এটা খুব বছরে একবার দুবার হয় সেই সুযোগটা নাই এর বাইরে তো ওনার সাথে যারা কথা বলেছেন ওনার নেতৃবৃন্দ তারা একটা ইনফরমেশন জানতে পেরেছে আমার কাছে একটা যেটা মনে হচ্ছে অবশ্যই বাংলাদেশ সরকার যে কোনো জায়গায় যে কোনো জায়গাকে জেল ঘোষণা করতে পারে তবে এখানে মানে যেমন দ্বিচারিতা আছে দ্বিচারিতা হচ্ছে এরকম যে আমরা কথায় কথায় বলছি যে উনি তো নাগরিক তাহলে আইন সবার জন্য সমান আইন সবার জন্য সমান হোক কিন্তু সবসময় সমান হয় না যেমন ওনার বেইলের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অ্যাপিলের ডিভিশন আপিল হয়েছে সবার ক্ষেত্রে কিন্তু আপিল হয় না আবার ওনাকেই একা একটা জেলে রাখা হয়েছে অন্যান্য জেলে রাখা হয়নি কেন সেটা এক্সপ্লেনেশনও দরকার ছিল পলিটিক্যালি দিতে পারতো মানে প্রিজনার যারা ইয়া মানে প্রিজন যারা আছেন আইজি প্রিজন উনি একটা এক্সপ্লেনেশন দিতে পারতেন যে কেন অন্য আদালত বাদ অন্য কারাগার বাদ দিয়ে ওনাকে এখানে রাখা হয়েছে সেটা আমরা দেখিনি দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আসলে আর আমাদের আওয়ামী লীগের মহাসচিব সাহেব সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন আইনি লড়াই ছাড়া তো আর কোনো উপায় নাই এটা তো জানা কথাই তাকে জামিন চাইতে হবে জামিন পেতে হবে আর এটার ক্ষেত্রে তো আপনার আন্দোলন করে বা অন্য কিছু করে যে খুব বেশি কিছু হবে এমনটা আপাতত দৃষ্টিতে মনে হয় না তো সামনে তো আমাদের 7-8 তারিখই মনে হয় ডেট 8 তারিখেই অ্যাপিলের ডিভিশনের ডেট আমরা ওখানে দেখবো কি হয় এবং সেখান থেকে আমরা একটা জিনিস এক্সপেক্ট করবো তবে এটাও ঠিক যে অবশ্যই তাকে কেউই সাধারণ আসামি হিসাবে দেখছে না সরকারও না বিএনপিও না বিএনপিও প্রিভিলেজ আশা করছে সরকারও তাকে কিন্তু সেপারেট করে ফেলছে নিচ্ছে এক্সাক্টলি আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমি যেতে চাই বিএম মোশাররফ হোসেনের কাছে প্রশ্নটা হচ্ছে আপনার খোদ চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ যখন জেলে ছিলেন তখন কি সুবিধা পেয়েছেন কি সেটা আপনার মধ্যে শুনবো আমি এর আগে আমি যেতে চাই বিএম মোশাররফ হোসেন আপনার কাছে প্রশ্ন রেখেছেন অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা এমপি না মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা না আমার এক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয় এখানে ব্যারিস্টার সাহেব আছেন আমাদের আইনে স্পেশাল না আমি না আপনি হচ্ছে ব্যারিস্টার আরো তো আছেন না আপনার সোশ্যাল একটা সামাজিক মর্যাদা আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলুন আমি জানি যে না জেনে আমি কথা বলি আপনি না জেনেই কথা বলছেন এখানে আমাদের আইনে স্পষ্ট ভাষায় আছে যে আপনার স্বেচ্ছা কারাবরণ বলে একটি কথা আছে
যদি আমি কোন সেকশনে আছে কোন ধারায় আছে বলেন আমি আমি যদি এখন ইচ্ছা করি যে আমি না আমি স্বেচ্ছা কারাবরণ করব তাহলে আমাকে যদি কোন ই আমার নিজের পক্ষ থেকে যদি না সেই ক্ষেত্রে কখনোই না আরে আপনি আমাকে বলতে দেন না আপনি পরে বলেন আমি উকিল আমি উকিল আপনি উকিল আমি তো উকিল হ্যাঁ আপনি তো প্রশিক্ষণ দিতে দিতেই ব্যস্ত হ্যাঁ তো প্রশিক্ষণ দিতে প্রশিক্ষণই থাকেন যেটা জানেন না আপনি সেটা বলে লাভ কি আমি জানি ভালো করে আছে আপনি যে কোনো লোক স্বেচ্ছা কারাবরণ করতে পারে এটা কোথায় কোন সেকশনে আছে বলেন পারে সেকশন দেখান না দেখলে বলবেন না সেই ক্ষেত্রে যখন তার সাথে একজন যেতে চেয়েছে কারা কর্তৃপক্ষ আদালতের মাধ্যমে সেটা গ্রহণ এখানে আইনগতভাবে কোনো কি নাই আর আরেকটি যে কথাটি বলবেন ব্যারিস্টার সাহেব বলেছেন যে হোসেন মামুন এরশাদ সাহেব ওই জেলে ছিলেন তখন কিন্তু ওই জেলে মিনিমাম 20,000 উপরে কিন্তু আসামি ছিলেন কিন্তু একা ছিলেন না আর এখানে কিন্তু আপনি দেখেন যে ওখানে একা একজনকে রাখা হয়েছে যে কথাটি উনি বলেছিলেন এর আগে আমরা দেখেছি তারপর ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে ট্রিটমেন্ট তারা আইন অনুযায়ী দেবে আমরা কি 1/11 এর সময় দেখিনি যে আজকে যিনি প্রধানমন্ত্রী যিনি 1/11 এর সময় গ্রেফতার হয়েছিল তার ইচ্ছা মতো স্কয়ার হাসপাতালে এনে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে তাকে কেবিনে রাখা হয়েছে তাহলে সেটা কোন আইনে দিয়েছিল এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং মানবিকতার বিচারে আপনি বিচার করবেন না আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনি আসামির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেন এটা হলো মূল ব্যাপার আর আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন যে আজকে বারবার বলা হচ্ছে যে খালেদা জিয়া ন্যায় বিচার পাচ্ছে খালেদা জিয়া ন্যায় বিচার কোথায় পাচ্ছেন এখানে দুইজন আইনজীবী আছেন স্বাধীনতা হয়েছে 47 বছর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই 47 বছরের ইতিহাসে 73 বছর বয়স কারো 73 বছর বয়স 5 বছর জেল হয়েছে এবং যিনি মহিলা এই রকম কোন আসামির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট জামিন দেয় নাই একটি রেকর্ড বাংলাদেশে কেউ দেখাতে পারবে না সেটা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে ঘটেছে নাম্বার 1 আরো আসি তারপর আপনি দেখবেন যে আমরা দুদক হ্যাঁ দুদককে বলা হয় দুদক স্বাধীনভাবে কাজ করবে তো দুদক খালেদা জিয়ার ক্ষেত্রে কিভাবে কাজ করেছে আপনারা সরাসরি দেখেছেন আদালত বলছে আপনারা রেগুলার আপিল করেন এটা কোন কেসের ক্ষেত্রে বলেছে কারণ বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখতে হবে তার এবং এবং আপনি যদি বিচারপতি রায় বলেন কারণ আজকে এটি যা রায় হয়ে গেছে এটা পাবলিক প্রপার্টি নিশ্চয়ই এটা নিয়ে কথা বললে কোনো আইন লঙ্ঘন হবে না সেখানে বিচারপতি একদিকে বলছে যে যেই টাকা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে 2 কোটি টাকা সেই 2 কোটি টাকা গচ্ছিত আছে বরং এই টাকা বর্তমানে ব্যাংকে সুদে আসলে বেড়ে 6 কোটি টাকা হয়েছে তো যেখানে টাকা তশ্রুব হয় নাই যেখানে টাকা কোথাও ব্যয় করা হয় রেখেছে কোথায় কোন অ্যাকাউন্টে গেছে টাকাটা এইটা বলে সেটা পদ্ধতিগত ভুল হতে পারে সেটা আলাদা জিনিস ওই যে সেখানে আপনি জেল দিয়েছেন এইটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান আত্মসাতের কোনো আত্মসাত এক টাকা হয় নাই বিচারপতি তার রায়তে বলেছে যে আমি আমি আবার আসব আপনার কাছে যে নুরজাহান বেগম মুক্তা এমপি হ্যাঁ ধন্যবাদ আপনাকে এখন আমি প্রথমেই বলি ফাতেমার কথাটা যে বলা হলো কোন ব্যক্তি নাকি স্বেচ্ছাকার উনি কোন ধারায় কোন আইনে কোথায় আছে উনি কিন্তু বলতে পারেন নাই দ্বিতীয়ত কথা হলো ফাতেমা হলো এই যুগের ক্রীতদাস আমাদের মনে হচ্ছে আমরা সেই ক্রীতদাসের যুগে ফিরে গিয়েছি আপনি জানেন এখানে ফাতেমা যদি নিজের স্বেচ্ছায় যেতে চায় আপনি একটা সংবিধানে কোথায় আছে কোন ধারায় আছে আপনি বলতে পারেন না বলেন আপনি বলবো কেন আপনি বলেন আমি বলতে জানি আমি বলছি এরকম কিছু নাই হ্যাঁ অবশ্যই আছে নাই তাহলে না থাকলে আপনি ধারা বলেন অবশ্যই আছে আপনি অবশ্যই থাকলে আপনি ধারাটা বলেন সংবিধানের 32 অনুচ্ছেদে কি বলা হচ্ছে মানুষের মৌলিক অধিকার নিয়ে বলা হচ্ছে আইন অনুযায়ী ব্যক্তি জীবন বা ব্যক্তি স্বাধীনতা থেকে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না সেই ক্ষেত্রে সে বঞ্চিত হয়েছে কিনা এটা আপনি জানেন কিভাবে আমি জানবো না কেন আমি বাংলাদেশের সচেতন নাগরিক আপনি কি গণক যে আপনি জানেন না যে ফাতেমা ওখানে যেতে চায় না শুনেন আপনাদের মতো যারা দল করে দল কানা বিএনপি বিরোধী তারাই এই ধরনের কথা আর আপনাদের মতো লোক তো ফাতেমা মইনুদ্দিন ধরে তার ক্ষমতায় আসে ওই ফাতেমা জনগণের ভোটে ধান্দা বিশ্বাস করেন না ফাতেমাকে ফাতেমা হলো ফাতেমাকে তার ব্যক্তি স্বাধীনতা খর্ব করে তাকে সংবিধানের অনুচ্ছেদ লঙ্ঘন করে ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন করে এবং মানবাধিকার লঙ্ঘন করে তাকে দিয়েছেন বেগম জিয়ার আরামায়েশের জন্য আর কি চান এখন শুনুন এখন আপনাদের জন্য একটা হইতে পারে আপনারা এখন একটা দরখাস্ত করেন আপনাদেরকে লা মেরিডিয়ান সোনারগাঁও রাডিসন ব্লু অথবা সোনারগাঁও যে কোনো আপনাদের অভ্যাস থাকে আপনাদের তো তাই মনে হচ্ছে আপনাদের আপনাদের স্কোয়ারে যাওয়ার মতো অভ্যাস আছে আমরা স্কোয়ারে যাই নাই আমাদের নেত্রীকে যখন জেলখানে রাখা হয়েছিল আমরা বলি নাই যে আমাদেরকে অমুকখানে রাখো তমুকখানে রাখো আমাদেরকে ছেড়া ল্যাব তোষক দেওয়া হয়েছিল বালিশ ইঁদুর কাটা বালিশ দেওয়া হয়েছিল আমরা সেখানেই ছিলাম আর আপনাদের নেত্রী তখনও কিন্তু ওই ফাতেমাকে বহল দলা করে সাথে নিয়েছিল খালেদা জিয়া ওয়ানিলে বসে কোন হাসপাতালে ভর্তি হয় শুনেন এই খালেদা জিয়া তো এখানে রাজার হাল মানে হালে আছে জেলে তো না এটা রাজার হালে আছে এবং সম্পূর্ণরূপে সুযোগ সুবিধা সবকিছু পেয়ে ইভেন আবার আমি অবাক হয়ে যাই উনি উনি নাকি মির্জা ফখরুল সাহেবকে বলেছেন আন্দোলনের
দিকে ধাবিত হওয়ার জন্য আন্দোলনের প্রস্তুতি নিতে একজন কারাবন্দী তিনি যদি অসুস্থ হন উনি যদি এমন অসুস্থ যে ওনার খুব খারাপ অবস্থা উনি আবার আন্দোলনের কথা উনি কথা বলতে পারে না উনি কি হয়ে গেল উনি বলেছে আপনাদের মির্জা ফখরুলকে জিজ্ঞেস করে না সে কথা বলতে পারবে না কেন সে না না কিন্তু আন্দোলন বলা না সেটা আপনারা জেলখানা বলতে পারবেন না না জেলখানা মানুষ কথা বলতে পারবে না আমরা তো বলি না যে উনি অসুস্থ আপনার কথা তো তাই বলা হচ্ছে জেলখানা গেলে কথা বলা যাবে আমাকে বলতে দিতে হবে আমাদের বর্তমান সরকার হলো মানবিক সরকার হ্যাঁ মানবিক সরকার এটা শুধু এই আমরা নিজেরা যে বলি তা না ইন্টারন্যাশনালি স্বীকৃত রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে আমরা মানবিকতার মানে চিহ্ন রেখেছি এবং উদাহরণ হয়েছি কিন্তু এই রোহিঙ্গাদেরকে নিয়েও কিন্তু ওনারা রাজনীতি করেছিল প্রথম নাম ছিল আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিব না আমরা বলেছি বেগম খালেদা জিয়া বলেছে বেগম আমাকে বলতে দেন না আপনি মিথ্যা কথা বলতে পারবেন না আপনি মিথ্যা কথা বলতে পারবেন না আপনার সময় কিন্তু আমি ডিসটার্ব করব না আপনি মিথ্যা কথা বলবেন কেন সত্য কথা বলবেন আপনি রিপ্লাই দিবেন আমার সত্য কথা বলবেন না সত্য কথা বলবেন আপনি রিপ্লাই দিবেন শুনি উনি কি বলতেছেন আমাকে শেষ তখন কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে রাজনীতি করতে চেয়েছিল বিএনপি কিন্তু আমাদের সরকার মানবিক মাননীয় প্রধানমন্ত্রী মানবিক আমরা তাদেরকে মানবিকভাবে আশ্রয় দিয়েছি সব দিয়েছে যেটা ইন্টারন্যাশনালি এখন স্বীকৃত যে এই সরকার মানবিক সরকার এবং আমাদের নেত্রী মানবতার মা মাদার অফ হিউম্যানিটি সেই ক্ষেত্রে আমাদের সরকার কখনোই খালেদা জিয়ার সরকার অতীতে আমাদের বিরুদ্ধে যা করেছে আক্রমণাত্মক আমরা কিন্তু সেইভাবে তাদের দিকে কোনো রকমের আমরা সেরকম ভঙ্গিও করি নাই বা কোনো আচরণও করি আমরা মানবিক আচরণ করছি ঠিক আছে খালেদা জিয়া জেলে গিয়েছে তার বিচারান্তে সাজা হয়েছে কিন্তু আরেকটি কথা আছে এখানে ওনারা মুক্তির দাবি করছে সরকার মুক্তি দিবে সাজা কি সরকার দিয়েছে সাজা দিয়েছে আদালত মামলাটা হয়েছে কখন সেই 111 এর সময় তখন কি এই সরকার ছিল ছিল না এবং 111 সরকারের যারা ছিল তারা উদ্দিনরা ছিল ওনাদের আমদানি করা উদ্দিন এখন ওনাদের সব উদ্দিন সেই ইয়াসউদ্দিন ইয়াজউদ্দিন থেকে শুরু করে ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ওনাদের ওনারা আনছিল আমি শেষ করি আমি আবার আসবো আপনার কাছে আমি উনি আমাদের কাছে মুক্তি চায় কিভাবে এটা যে দণ্ড দিয়েছে যে আদালত দণ্ড দিয়েছে সে আদালতের হাতে সবকিছু এই মুক্তি নিয়ে আমি প্রশ্ন যাব তার কাছে আপনি তার আগে আমি যেতে চাই একটু বেস্টের স্বামী হয়তো পারে এমপি আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখেছি এটা নিয়ে স্যারের সাথে আমার অনেকবার কথা হয়েছে তার জেলখানার জীবনটা খুব দুর্বিষহ ছিল প্রায় একটা না মনে হয় 5.5 বছর খুব সম্ভবত এবং আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি ক্ষমতা ছাড়লেন কেন কারণ একটা আন্দোলন হয়েছে অবশ্যই ছাত্ররা আন্দোলন করেছে তারপরেও সারা বাংলাদেশব্যাপী ম্যাসিভ আন্দোলন হয়েছে এমনটা না উনি বলেছিলেন যে অ্যারেঞ্জমেন্টটা ছিল যে তাকে ফ্রিলি ইলেকশন করতে দেওয়া হবে ওই 91 ইলেকশনে একটা বিশাল লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যত্যয় ঘটে গেছে আওয়ামী লীগ ফ্রিলি ইলেকশন করেছে বিএনপি ফ্রিলি ইলেকশন করেছে জাতীয় পার্টির সমস্ত প্রেসিডিয়াম মেম্বার সমস্ত মন্ত্রী সবাই জেলে থেকে ইলেকশন করেছে তারপরে ফলাফলটা অনেক ভালো হয়েছে ওই ফলাফলটাই আজকে জাতীয় পার্টিকে টিকিয়ে রেখেছে জেলখানায় উনি অনেক কষ্ট করেছেন এক সময় জন্ডিস 27 উঠে গিয়েছিল হলুদ হয়ে গেছিল চোখ টোক এবং সেই সময় মেডিকেল ট্রিটমেন্ট খুব ভালো পাননি ডিফেন্সের সার্ভিসে উনি ছিলেন দেখেই হয়তো বা উনি অনেকটা রিকভার করতে পেরেছেন তো সেটা যাই হোক এখন এই বর্তমান যে প্রেক্ষাপটটা এটাতে বিএনপির জন্য জিনিসটা খুবই দুঃখের তারা আবেগী হওয়াটাই স্বাভাবিক তাদের নেত্রী তাদের প্রিয় নেত্রী যার সাথে আন্দোলন করেছে যার সাথে বসেছে যার সাথে একদিন কথা বলেছে উনি জেলে আছেন কষ্ট পাচ্ছেন এটা নিয়ে তাদের তো আবেগটা থাকবেই এটা খুব খুব ন্যাচারাল আবেগ তবে অন দ্য আদার হ্যান্ড অবশ্যই বিষয়টাকে বাস্তবতার নিরিখে যাচাই করতে হবে সামনে ভোট তাদের জন্য ভোটের দরজা খোলা আছে মামলা আছে মামলার দরজা খোলা আছে আমি ওই মারামারি কাটাকাটি আন্দোলনটা যদিও বাংলাদেশে আন্দোলন ছাড়া কোনো সমস্যার সমাধান হয়নি তবে আমি বলবো আন্দোলন ছাড়াও আরও ভালো ভালো অপশন তাদের সামনে আছে ব্যাপারটা মেনে নিতে তাদের জন্য খুবই কষ্ট আওয়ামী লীগেরও যেদিন শেখ হাসিনা অ্যারেস্ট হলেন আওয়ামী লীগের অনেক লোক সেদিন কেঁদেছে কোর্টে যখন গিয়েছে সবাই তাকে জড়িয়ে ধরে কেঁদেছে এটা খুব এটাই স্বাভাবিক প্রত্যেক দলেরই তার একটা পার্টি স্ট্রাকচার থাকে পার্টিতে একটা আবেগের বিষয় রাজনীতি করে দু ধরনের লোক আবেগী লোকরাই রাজনীতি করে খুব ক্যারিয়ারিস্টিক লোকজন তো রাজনীতি করে না তো সেখানে আবেগ থাকবে অন দ্য আদার হ্যান্ড আমি এটাও বলবো যে কোনো জিনিসেরই আলটিমেটলি রিজনেবল স্টেপটাই নিতে হবে বিএনপিকে বিএনপি এখন যে কথাগুলো বলছে অযৌক্তিক না তবে এই কথাগুলো ডাক্তাররা বললে আমরা মনে করি আরও বেশি সাবস্টেন্টিভ হবে এবং সেটার মধ্যে আমরা অলরেডি জানি বেগম জিয়াকে পিজিতে একটা এক্সামিন করা হয়েছে ওই এক্সামিনের রিপোর্টটা আমার মনে হয় পাবলিকলি দেখানো উচিত তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ওনার কি প্রবলেম আছে এক্স্যাক্টলি আরেকটা সমস্যা আছে আমি একটু বলি আরেকটা লিগাল সমস্যা হচ্ছে মানে যদিও এর আগে স্কোয়ারে শেখ হাসিনাকে বঙ্গবন্ধু করে নেওয়া হয়েছিল কিন্তু আসলে কিন্তু মানে ইউনাইটেড হসপিটালে প্রিজন সেল নাই প্রিজন সেল ছাড়া আপনি প্রিজনারকে কিভাবে রাখবেন এটা একটা লিগাল সমস্যা আর কি জি আমরা আলোচনা করব একটা বিরতির পর প্রিয় দর্শক নিটল টাটা টেবিল টকের সময় একটা বিরতির সাথেই থাকুন ফিরছি একটু পর